পাখির বিষ্ঠা থেকে বাঁচতে ছাতা ব্যবহার করতে হয় রোমে। এই শহরের পানির ট্যাপ দিয়ে নাকি পানির সাথে পাওয়া যায় ছোট ছোট পোকা। কিংবা শান্তিতে ভরপুর এই শহরটাই নাকি গ্রেনেড বিস্ফোরণে বিশ্বে সবার শীর্ষে। আজকে আমাদের প্রতিবেদন সাজানো হয়েছে এমনই কিছু শহরকে ঘিরে, যে সকল শহরকে আমরা শান্তির প্রতীক হিসেবে গণ্য করে থাকি। কিন্তু মজার ব্যাপার হলো এই শহরগুলোতেও রয়েছে কিছু আজব সমস্যা। কোন শহরগুলি রয়েছে এই লিস্টে, কী ধরনের সমস্যার সম্মুখীন এই শহরের বাসিন্দারা? দর্শক, প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চলুন দেরি না করে দেখে আসি সেই উন্নত শহরের অদ্ভুত সমস্যাগুলি। রোম, প্রেমের রাজধানী ইতালির রোম। এই শহরটি হাজার বছরের পুরনো ইতিহাস আর পূর্ণতা নিয়ে আজও একইভাবে গর্বিত হয়ে দাঁড়িয়ে আছে। সে কারণেই সম্ভবত প্রতি বছরের অক্টোবরের দিকে ইউরোপের উত্তর দেশ ও পূর্ব দেশ থেকে আগত প্রায় লাখ লাখ অভিবাসী এক ধরনের পাখি রোমে আশ্রয় নেয় এবং সারা শহর মলত্যাগ করে ভরিয়ে দেয়। ধরুন, আপনি সকালবেলা খুব পরিচ্ছন্ন হয়ে গাড়ি নিয়ে অফিসের দিকে যাওয়ার জন্য বেরুলেন এবং তৎক্ষণাৎ যা কাজ ঘটার তা ঘটে গেল। আপনার কেমন অনুভূত হবে? খুব বিরক্ত হবেন নিশ্চয়ই, অথচ এমত অবস্থায় কিছুই করার নেই। অক্টোবরের প্রতি ভোরে রোমে লাখখানেক পাখি অবতরণ করে এবং সেখানকার কিছু ফার্ম থেকে জলপাই গুরুভোজ করে এবং খানিক বিশ্রাম নেওয়ার পর সেগুলো যথেষ্ট পরিমাণে মলত্যাগ করে শহরের বিভিন্ন জায়গায়, বাড়িঘর, দোকান, গাড়ি, যানবাহন, রাস্তাঘাট, চারপাশের সব জায়গায়। এই অদ্ভুত সময়ে রোমবাসী রোদ বৃষ্টি ছাড়াও ছাতা ব্যবহার করতে বাধ্য থাকে। বোস্টন, আপনি যদি সাধারণ আমেরিকান কোনো নাগরিককে কোনো বুদ্ধ সন্ন্যাসী সম্পর্কে কোনো শব্দ বলতে বলেন, যে কেউ এক বাক্যে জবাব দিবে, শান্তিপূর্ণ। তবে কিছু বিরুদ্ধ আর প্রতারক গোষ্ঠী আছে এমন, যারা হতাশাজনকভাবে একটি খ্যাতি বয়ে বেড়ায় নিজেদের এমন সন্ন্যাসী পরিচয় দিয়ে, যারা তাদের মেকি প্রার্থনার কবলে ফেলে মানুষদের প্রতিনিয়ত ঠকিয়ে বেড়ায়। জঘন্য এই নিন্দনীয় কাজের জন্য বিভিন্ন দেশ থেকে আগত ট্যুরিস্টদের কথা চিন্তা করে বোস্টন শহরে আর্মির ব্যবস্থা করা হয়েছে। বোস্টন শহরের নান্দনিকতার আড়ালে এই সমস্যাটি প্রধান একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভেবেই দেখুন, ভণ্ড সন্ন্যাসীদের প্রকোপ রোধে সেনাবাহিনী মোতায়েন, ব্যাপারটা কতটা সিরিয়াস। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক শহরের অধিকাংশ ট্যাপের পানি চিংড়ি মাছ জাতীয় ছোট প্রাণীতে পরিপূর্ণ, যেগুলোকে কোপপর্স বলে। এই কঠিন আবরণযুক্ত প্রাণীগুলো খুব নগণ্য এবং নিরীহ প্রজাতির, কিন্তু পানি থেকে ছোট্ট এই প্রাণীগুলো বিনাশ করাই হলো বিপজ্জনক আর ক্ষতিকর। এই কোপপর্স কীট নিধন ইহুদিদের ধর্ম অনুযায়ী মারাত্মক পাপ হিসেবে বিবেচিত। সঠিক নির্দেশনা অনুযায়ী খোলযুক্ত সামুদ্রিক জ্যান্ত প্রাণী ধ্বংস করা নিষিদ্ধ। যে প্রাণীগুলো খালি চোখে দেখা যায়, নির্দেশনা অনুযায়ী সে প্রাণীগুলো বিনাশ করা নিষিদ্ধ। কিন্তু যেসব প্রাণী খালি চোখে দেখা যায় না, 1.5 মিলিমিটার পরিমাণ ছোট, সঠিক নির্দেশনা অনুযায়ী সে প্রাণী থেকে পানি পরিশুদ্ধ করে খাওয়া আইনত। গোসল অথবা দাঁত ব্রাশকালে দুর্ঘটনাবশত কোনো পোকা মেরে ফেললে অথবা কখনো গিলে ফেললে কী হবে, এ নিয়ে কোনো সুনির্দিষ্ট মতামত দেওয়া হয়নি। এটি নিউ ইয়র্কে বর্তমানে বেশ বড় একটি সমস্যার মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। মালমো, শান্তির দেশ সুইডেন। বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে দেশটি পৃথিবীর অন্যতম পরিচ্ছন্ন দেশ হিসেবে আখ্যা পেয়েছে, কিন্তু দেশটির আরও একটি রেকর্ড রয়েছে যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। সুইডেনের মালমো শহর রয়েছে গ্রেনেড বিস্ফোরণের ক্ষেত্রে দুনিয়ার শীর্ষে। গ্রেনেড বিস্ফোরক সেখানে খুবই সস্তা, রাস্তাঘাটে কিনতে পাওয়া যায়। সেখানে এত বেশি মাত্রায় গ্রেনেড বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে যে তাতে দেখা যায় পুলিশ স্টেশনগুলো তা থেকে নিরাপদ নয়। বেশ কয়েকবার স্বয়ং নিরাপত্তারক্ষী পুলিশরাই শিকার হয়েছেন বিস্ফোরণের।